जटका संरक्षण पद्मा मेघनार अवैध श्रमे इलिश धरा निषिद्ध करा होले विभिन्न स्थाने नदीते माछ धरछेन जेलेरा जदिओ प्रशासनेर अभियाने कयेक जायगाय जेल जरिमाना करा हय गेल एक मास थेके दुई मासेर जन्य इलिश धरा परिबहन मजूद ओ बिक्री निषिद्ध करे मत्स्य प्राणी सम्पद मंत्रणालय एते बरिशाल चाँदपुर लक्ष्मीपुर भोलार शरियतपुर ओ पटुआखाली जेलार विभिन्न नदीते माछ धरा बंध थाकबे। दर्शक এই মুহূর্তে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক চৌধুরী। শরীফ, মাছ ধরা নিষিদ্ধ করার পর কতটা মানা হচ্ছে? জি হাবিবা, আপনি যেমনটি বললেন যে চাঁদপুরে মতলব উত্তরের সাতনল থেকে হাইমসরের চরবড়ি পর্যন্ত 90 কিলোমিটার জুড়ে নদীতে অবস্থান ঘোষণা চলছে। এই গত আজ পঞ্চম দিন, এই গত চার দিনে এখানে আমাকে আসাদুল্লাহ বাকি মৎস্য কর্মকর্তা আসাদুল্লাহ বাকি জানিয়েছেন যে এখানে এই পর্যন্ত 7 লক্ষ মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে অভিযান চালিয়ে, এবং যার মূল্য 1,28,00,000 টাকার মতো, এবং এছাড়াও 7 জন জেলেকে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করা হয়েছে। এই মুহূর্তে চাঁদপুরের মেঘনা এবং পদ্মা নদীতে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান চালাচ্ছে। মৎস্য কর্মকর্তাও কিছুক্ষণ পরে, মৎস্য বিভাগও কিছুক্ষণ পরে অভিযানে নামবেন। আমরা একটি কথা বলে রাখি, চাঁদপুরে বাংলাদেশের 6টি নদী কেন্দ্রে অবস্থান ঘোষণা করা হয়েছে, তার মধ্যে চাঁদপুর একটি অন্যতম। গত 5 দিনে চাঁদপুরের এই নদীতে যেখানে ছিল জেলেদের বিচরণ, সেখানে 5 দিন নদীতে সুসাং নিরবতা, এখানে কোনো জেলে এখন পর্যন্ত নামেনি। তারপরও কিছু অসাধু জেলে প্রশাসনকে অর্থাৎ কোস্টগার্ড, নৌ পুলিশ অর্থাৎ ট্রান্সপোর্টকে ফাঁকি দিয়ে নামার চেষ্টা করছেন এবং নামছেন। তারা নদীর পাড়ে ওত পেতে বসে থাকেন, কখন অভিযানের প্রশাসনের লোকজন নদীর অভিযান ছেড়ে এই অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে যাবে সেটা লক্ষ্য করছেন, এবং তারা চলে যাওয়ার সাথে সাথেই তারা নদীতে আবার নামে এবং তাদেরকে ধাওয়া করলে তারা আবার দ্রুত পাড়ে উঠে যায়। আমার চাঁদপুরে এই আমি মাছঘাটে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে এখন যেখানে চাঁদপুরের সর্ববৃহৎ মাছঘাট, যেখানে ছিল গত কয়েকদিন আগে জমজমাট, সেখানে এখন সুনসান নীরবতা। কোনো ধন্যবাদ আপনাকে, এতক্ষণ চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী শরীফ চৌধুরী।